ঊনকোটি জেলার গৌরনগরআটি ব্লকের অন্তর্গত কৈলাশহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের মোখলেস মিয়া নামে এক ব্যক্তির 16 বছরী বয়সী কন্যাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাশহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জিতেন সিনহা নামে এক যুবক। পিতার নাম কৈরেন সিনহা। ঘটনাটি ঘটে গত 27 সেপ্টেম্বর আনুমানিক 11 ঘটিকায়। মেয়ের বয়স 16 বছর হওয়াতে মেয়ের পরিবারের তরফ থেকে কৈলাশহর ইরানি থানাতে একটি মামলা দায়ের করেছে। কৈলাশহর ইরানি থানার পুলিশ এখন পর্যন্ত ছেলে বা মেয়ের কোনো খোঁজ বের করতে পারেনি। তাই মেয়ের পরিবারের লোকজন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং প্রশাসনের কাছে পরিবারের তরফ থেকে দাবি জানানো হয় 16 বছরের নাবালিকা কন্যাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। অন্যদিকে মেয়ে হলো একটি সংখ্যালঘু পরিবারের এবং ছেলে হলো একটি মণিপুরী সম্প্রদায়ের, তাই দুটি সম্প্রদায়ের মধ্যে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। তাই এলাকাবাসী এবং পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হচ্ছে এই নাবালিকা মেয়েকে দ্রুত খুঁজে বের করে পরিবারের হাতে তুলে দেওয়া হোক। এই ঘটনায় কৈলাশহর টিলাবাজার অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি অন্যদিকে মোড় দিতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।